মধুচন্দ্রিমায় গিয়ে ধর্ষণ। আমেরিকার দক্ষিণ ফ্লোরিডার ঘটনা। মধুচন্দ্রিমায় গেলেন দম্পতি, কিন্তু সুন্দর সময় কাটানো হলো না তাদের, কিংবা তেমন ইচ্ছাই হয়তো ছিল না দম্পতির মনে। হানিমুনে গিয়ে অন্য এক নারীকে অপহরণ এবং ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হলো তাদের। রাশাদা হার্লে এবং টিমোথি লুই দম্পতিকে মিয়ামি ডাট কাউন্টির জেলে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ, গাড়ি ছিনতাই, ডাকাতি এবং ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। 32 বছর বয়সে হার্লে এবং 37 বছর বয়সে লুই অবশ্য অপহরণ সহ অন্যান্য অভিযোগের কথা অস্বীকার করেছে। এদিকে পুলিশ জানিয়েছে, নবদম্পতি হানিমুনে গিয়ে হিয়ালে সুপারমার্কেটের পার্কিং লটে এক নারীকে মারধর করে তাকে জোরপূর্বক মোটেলে তুলে নিয়ে গিয়ে সেখানে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, পরদিন ওই দম্পতি একটি দোকানে নগ্ন হয়ে প্রবেশ করেন এবং 2 সোডা নিয়ে আসে দাম পরিশোধ না করেই। পরে তাদের নগ্ন হয়ে দোকানে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। হার্লে এবং লুইকে জর্জিয়ার বসবাসরত দম্পতি হিসেবে দেখিয়েছে পুলিশ, তবে জেলের রেকর্ডে তাদের হোমটাউনের কোনো উল্লেখ করা হয়নি। ধন্যবাদ।